সমগ্র দেশের লগতে গোলাঘাট জেলার খুমটাইটো পালন করেছে এই কার্গিল বিজয় দিবস। প্রতি বছর দরে এইবারও বীর শহীদ ক্যাপ্টেন জিন্টু গগৈ বাসগৃহর সন্মুখত থাকা যেন স্মৃতিসৌধ আছে তাতে আসলে কার্গিল বিজয় উদযাপন করেছে, পালন করেছে। আর কেমেরা পার্সন জয়ন্ত ফুকনে সামগ্রিক পরিবেশ দেখাব। ইতিমধ্যে গোলাঘাটের উপায়ুক্তগাকিয়ে পতাকা উত্তোলন করলে, তারপর স্মৃতি তপন বন্তি প্রজ্বলন কার্যসূচী রূপায়ণ করলে। বন্তি প্রজ্বলন কার্যসূচীত মাননীয় বিধায়ক খুমটাই সমষ্টির মৃণাল শইকীয়ায় ইয়াত করার পিছতেই এইদরে সুন্দরভাবে আজি দিনজোড়া কার্যসূচীরে এই কার্যসূচী আরম্ভ করেছে। আমি সামগ্রিক পরিবেশ ND24 দর্শক দেখাইছো। আমি জানি চেষ্টা করি বহু লোক আহি পেলাই আসলে আজির দিনট যাবলগে কাম করা পরিলক্ষিত হয়েছে। উপায়ুক্তগী আছে, আমি পোনপটিয়াকে দেখাইছো। জিন্টু গগৈ শহীদ ক্যাপ্টেন জিন্টু গগৈ পিতৃ আছে, পরিয়াল লোক আছে, জাসিংফা লেখিকা সমারোহ সমিতির বিষয়ববীয় আছে। আমি সকলের কথা পাতি সামগ্রিকভাবে আমি পরিবেশ পোনে দেখাই আছো। সকলে অংশগ্রহণ করেছে এই কার্যসূচীত, আর তারপর দিনজোড়া যে কার্যসূচী আছে তারপরে সেই দিনজোড়া কার্যসূচী অনুষ্ঠিত হব। আমার লগত উদ্যোক্তা সকল আছে, আমি পোনে পোনে জানি চেষ্টা করি যেহেতু আকৌ পুনর্বার বীর শহীদ ক্যাপ্টেন জিন্টু গগৈ সৌধ আসলে স্মৃতিসৌধলে যাবলে চেষ্টা করছো, ভিতরলে সোমাই যাম। আর সামগ্রিক পরিবেশ আমি ND24 দর্শক দেখাই আছো। জাসিংফা লেখিকা সমারোহ সমিতির বিষয়বীয় আছে, প্রতি বছরে আসলে সুন্দরভাবে আজির দিনট এই কার্গিল বিজয় দিবস পালন করে আছে। আপনার বাইদেউ প্রত্যেক বছর দরে এইবারও পালন করেছে, কি কব এই মুহূর্ত? আমি এতিয়া আজি 23তম কার্গিল বিজয় দিবস। আমি প্রতি বছরে জাসিংফা লেখিকা সমারোহ সমিতি আর সচেতকর উদ্যোগত সহযোগত আমি ইয়াতে জিন্টু গগৈ সমাধি ক্ষেত্রত আমি পালন করে আছো। আজি 23তম কার্গিল বিজয় দিবস আজিও আমি পালন করছো। কার্যসূচী আপনার কি কি আমার আছে? প্রথমতে হল পতাকা উত্তোলন হল, বন্তি প্রজ্বলন হল, তারপর আছে আমার দিনজোড়া কার্যসূচী আছে। এখনি গ্রন্থ আমি অভিনন্দন গ্রন্থ উন্মোচন করবলে আগবাড়িছো, গ্রন্থখানি উন্মোচন আছে আর এখন মুক্তি সভা হব। এই কেগী আসলে জাসিংফা লেখিকা সমারোহ সমিতির বিষয়ববীয়া এই মহিলা কেগী প্রত্যেক বর্ষতে আজির দিনটির যে তাৎপর্য, আজির দিনটির তাৎপর্য বিশ্লেষণ করে আর আজির দিনট আসলে পালন করে আছে। আমি আরও মহিলা আছে, আমি কথা পাতলে যত্ন করি। যেহেতু বাইদেউ প্রত্যেক বছরে প্রত্যেক বর্ষে আপনার নেতৃত্বতে এই কার্যসূচী রূপায়ণ হয়ে আছে, কি কব? হয়, আমি আসলতে বীর শহীদ ক্যাপ্টেন জিন্টু গগৈ বলে আমি এই অঞ্চলের সকল বাসিন্দা গৌরবান্বিত। সেয়ে আমি প্রতি বছরে আমি তখেতর এই দিবস উদযাপন করো, এইবার ত্রৈবিংশ উদযাপন। আর আমি আজি এই কার্গিল বিজয় দিবসের সংগতি রাখি আসলে তখেতর পিতৃকও আমি অকমান অভিনন্দন ও সম্বর্ধনা জানার উদ্দেশ্যে আজি কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সেই হেতুকে আমি সকল জাসিংফার সদস্য সকলে যথেষ্ট কষ্ট স্বীকার করে আজি এই শেষত উপনীত হলে সদায় আমি সফল হয়ে আছো। আর রাইজর সহযোগিতা, আমার জেলা উপায়ুক্ত মহোদয়ের সহায় সহযোগিতা, তখেতর বীর শহীদের পিতৃ মাতৃ সহযোগিতা সকলখিনি আমি পাইও আছো। সেয়ে আমি গৌরবান্বিত আর গৌরববোধ করো আমি তখেতক। কি কব, আজি আমি সকলে গৌরববোধ করছো। আর বিশেষভাবে আমি আমার জাতীয় শহীদ আমার ক্যাপ্টেন জিন্টু গগৈ, চিন্ময় ভৌমিক, নবজিৎ তালুকদার প্রমুখে দেশের সকলকে শহীদ সকলকে আমি আমার এই মুহূর্ত কার্গিল বিজয় দিবসের এই মুহূর্তে আমি তথ্যসকল অশ্রুঞ্জলি যাচিছো। আর লগতে আমি যখন মুক্তি সভা আয়োজন করছো তাত আমি সদৌ লেখিকা সমারোহ সমিতির সভানেত্রী মহোদয়া, সদৌ লেখিকা সমিতির কার্যকরী সভানেত্রী, এনে ধরনে আমি বিভিন্ন ধরনের বিষয়ববীয় নিমন্ত্রিত করছো। আর আমি কার্গিল শহীদ পিতৃ ক্যাপ্টেন জিন্টু গগৈর তখেতর জীবনালক্ষ্যের এখন অভিনন্দন গ্রন্থ প্রকাশ করব আয়োজন করছো। বেয়া পরিবেশ আমি কইছো যে দিনজোড়া বিস্তৃত কার্যসূচীরে আজি কার্গিল বিজয় দিবস উদযাপন করেছে গোলাঘাটের খুমটাইত। আর এইদরে আসলে দেশের বিভিন্ন প্রান্তর দেশের বিভিন্ন প্রান্তর আজি গোলাঘাট জেলার খুমটাইতো বীর শহীদ ক্যাপ্টেন জিন্টু গগৈ সমাধি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।